কাজটা যারা আমরা বই সম্পাদনা করি, সমীরবাবুও জানেন, আমরা খুব গোপনে কাজ করি। আর এই গোপনীয়তাটারও একটা বিশেষ মূল্য আছে। অর্থাৎ লেখক বই লেখেন বা চিত্রী বই আঁকেন, সেইটির ছেপে পাঠকের কাছে বা দর্শকের কাছে যায়, এর মাঝখানে আর কারো থাকা উচিত নয়, কারণ সম্পর্কটা এই দুজনের মধ্যে। কিন্তু দেখা গেছে যে এই বই তৈরির ইতিহাসে একজন যদি মাঝখানে থাকেন, একটু মধ্যস্থতা করেন, অর্থাৎ পাঠকের দিকটাও দেখেন, লেখকের দিকটাও দেখেন, আর ছাপার প্রক্রিয়াটা, বই কিরকম দেখতে দাঁড়ায়, কি হয়, এটাও ভাবেন, তাহলে বইটা ভালো হয় আর ওই সম্পর্কটা, ওই সেতু বন্ধনটা অনেক সার্থক হয়। কিন্তু আমাদের ভূমিকাটা সবসময় খুব গোপন থাকা উচিত। আর আমি প্রথম যখন এই পেশায় আসি, এটি আমার পেশা বই তৈরি করা, আমি শিল্প সমালোচক বা লেখক নই একেবারে, এই পেশায় যখন আসি প্রথম যেখানে কাজ শিখি একটা বিলিতি সংগঠন, তার নাম অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, সেখানে 9 বছর কাজ করি, কাজ শিখেছিলাম সেখানে। সেখানে আমাদের বলে দেওয়া হয়েছিল প্রথমেই যে লেখক যদি কখনো কৃতজ্ঞতা স্বীকার করেন তোমার কাছে, নামটা কেটে বাদ দেবে, কারণ তোমাকে কাজ দেওয়া হয়েছে এই কাজটা করা, সেটার জন্য কারো কৃতজ্ঞতা তোমার প্রাপ্য নয়, ওটা তোমার কাজ, তোমার পেশা। এবং অনেকদিন যতদিন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে কাজ করেছি, যখনই কোনো সহৃদয় সদয় লেখক কৃতজ্ঞতা স্বীকার করেছেন আমার কাছে, আমি সেই লাইনটা কেটে দিয়েছি। চরিত্রটাকে তৈরি করা এবং ওই চরিত্রটাকে প্রতিষ্ঠিত করা এমনভাবে যে তার কাহিনীটাকে আমরা ওই চরিত্রের আকর্ষণে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে এই মানুষটা কী করতে পারে, মানুষটাকে আমরা চিনেছি, এইবার দেখা যাক সে কী করে। এবং এটা কোথাও একটা এই শিল্পীর কাছে একটা ব্যাপারও হয়ে দাঁড়ায়, একটা দায় হয়ে দাঁড়ায় যে পরিচিত ঘটনাবলীর বাইরে অন্যরকম একটা কিছু যদি ঘটে যায় এই মানুষটার জীবনে, যেখানে বা যে পরিস্থিতিতে এই মানুষটা পৌঁছানোর কথা নয় কিন্তু পৌঁছে গেল, তাহলে কি করবে, এইটা কিন্তু পাঠকের, পাঠক দর্শক এখানে এক, এদের কৌতূহলের জায়গাটা কিন্তু সেখানে থাকে, যে যখন মনে হচ্ছে চিনে গেছে লোকটাকে, হঠাৎ একটা অচেনা পরিস্থিতিতে এই চেনা লোকটাকে চেনাই থাকে একটু পাল্টে যায়, এবং কোথাও ওই অচেনা চেনার একটা খেলা আসে, সেইটিকে পাঠক কিন্তু অনুসরণ করে, সেইটি কিন্তু টেনে নিয়ে যায় কাহিনীটা। কারণ ওই রকম সাজানো গুছানো একটা কাহিনী যার একটা শুরু আছে, একটা মধ্য আছে, একটা শেষ আছে, এরকম কিছু নেই, তাহলে কাহিনীটার টানটা কোথায় থাকবে, টানটা থাকে কিন্তু ওইখানে, যে যেন মনে হচ্ছে মানুষটাকে চিনে গেছে, জানি একে করবে, কিন্তু হঠাৎ মাঝে মাঝে উল্টো পাল্টা কিছু করে, এমন একটা কিছু করে যাতে কোথাও আমাদের মনে হয় যে সত্যিই তো আমাদের সাধারণ জীবনেও যে মানুষটাকে আমাদের খুব চেনা লাগে, হঠাৎ একটা কোনো পরিস্থিতিতে সেই চেহারাটা পাল্টে যায়, সে মানুষটা অন্য হয়ে যায়, মানুষটা হয়তো পাল্টায় না, আসলে মানুষটার গভীরে অন্তরে আরো অনেক কিছু ছিল যেগুলো সে বাকি সময়টাকে চেপে রাখে, সমাজে থাকার জন্যে, প্রতিবেশী আত্মীয় স্বজন এদের সঙ্গে তার সম্পর্কটা বহতা রাখতে সে চেপে রাখে তার নিজের অনেক কিছুকে, সে অন্যদের মতো হতে চায়। কিন্তু কখনো কখনো একটা কোনো প্রচণ্ড ধাক্কায় তার ভেতর থেকে একটা কোনো সত্তা বেরিয়ে আসে এবং মানুষকে চোখে এইটে ঘটে, এবং এই টানটা কোথাও এই কমিক্সের আখ্যানকে টেনে নিয়ে যায়, চরিত্র কাহিনী অথচ সেই অর্থে কাহিনী নয়, তার মধ্যে একটা টান থাকে, একটা আখ্যানের টান, একটা বৃত্তান্তের টান থাকে, এইটি কমিক্সের খুব মজা। এই একটা দিক বোধ হয় যে কথাটা লেখক কৌশিক বলছিলেন যে এটি নিয়ে আরো কেউ যদি কাজ করেন,
এই থেকে যদি কেউ অনুসরণ করে এক একটা চরিত্রকে ধরে তার কমিক্স বৃত্তান্তের মধ্যে যদি এগুলোকে নিয়ে কাজ করে। আরেকটা দিক, এই দ্বিতীয় দিকটা বলেই আমি শেষ করব, শ্রোতারাও অধৈর্য, অনেকেই কথা বলছেন, তাই আমি জোর করে কিছু শোনাতে চাই না, তাই এই এই শেষ কথাটা বলবো আর পাঁচ মিনিট। একটা চাপ থাকে যারা কমিক্স লেখেন বা আঁকেন, তাদের সাধারণত একটা কোনো পত্রিকায় নিয়মিত লিখে যেতে হয়, নিয়মিত যোগান দিয়ে যেতে হয় রোজ, এই চাপটা থাকে, যেটা অন্য অনেক শিল্পীদের ওপর এই রকম একটা ভয়ঙ্কর চাপ থাকে না। এই চাপটাকে রাখতে গিয়ে এবং সেখানে তার এই শিল্পী, কমিক্সের শিল্পী অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি স্বাধীন নয়, অর্থাৎ ওই পত্রিকার মালিক, পত্রিকার কর্তৃপক্ষ, পত্রিকার বেচার হার যারা নিয়ন্ত্রণ করেন, যারা পরীক্ষা করেন, যারা তার জরিপ করেন, তারা চোখ রাখেন, তারা একটা খবরদারি রাখেন এবং তারা কখনো কখনো যাচাই করে নেন যে কত লোক সত্যি কমিক্সটা পড়ছে বা ওটা নিয়ে আলোচনা করছে, কথা বলছে। তার নানা রকম যাচাই করতে গিয়ে, জরিপ করতে গিয়ে তারা যদি দেখেন যে কমিক্সের জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমার কাগজেরও বিক্রি পাটা কমে যাচ্ছে, তখন একটা ধমক আসে, চাপ আসে। এই অবস্থাটার ভেতর দিয়ে কমিক্স শিল্পীকে কাজ করতে হয়, তার ফলে তাকে ওই সময়ের সামাজিক মেজাজ, সামাজিক চরিত্রটা, বিশেষ করে সমাজে যারা ক্ষমতাশীল তারা কি চান এবং সাধারণ মানুষ, অনেক সময় এর মধ্যে একটা ব্যবধান তৈরি হয়, দূরত্ব তৈরি হয় ক্ষমতাসীন আর ক্ষমতার ভুক্তভোগী যারা তাদের মধ্যে, কোথাও এই ব্যবধানটাকে জুড়তে হয় কমিক শিল্পীদের, কারণ এই সবাইকে কোথাও টেনে আনতে হবে, নয়তো কাগজের বিক্রি, বা শুধু তো বিক্রি নয়, কাগজের উপরও কর্তৃপক্ষের নানা রকম চাপ প্রভাব এগুলো চলতে থাকে, এই অঙ্কগুলো কষে তাকে তৈরি করতে হয়। এবং এই প্রক্রিয়াটাকেও যদি কেউ পরীক্ষার মধ্যে দিয়ে, গবেষণার মধ্যে দিয়ে বের করে আনতে পারেন যে এই বিভিন্ন প্রভাবগুলো, ক্ষমতার নানা বৃত্তের আবর্তের প্রভাবগুলো কি করে খেলছে, তার মধ্যে দিয়ে কি করে আখ্যানটা পাল্টে পাল্টে যাচ্ছে, তার মধ্যে থেকেও অনেকটা বড় সত্য বেরিয়ে আসতে পারে। আর যেমন ধরুন একটা ছোট্ট কথা বলে শেষ করব, কিছুদিন বছর দশেক আগে একজন মার্কিন গবেষক, তিনি একটা কাজ করেন, খুব চমৎকার কাজ। হিটলার যখন মারা যান, হিটলারের খুব বিশাল গ্রন্থাগার ছিল, নিজের ব্যক্তিগত গ্রন্থাগার, উনি পরের বই পুড়োতেন কিন্তু নিজে একটা গ্রন্থাগার রেখেছিলেন এবং খুবই অমূল্য গ্রন্থাগার। সেইটি দ্বিতীয় মহাযুদ্ধের সময় নানা ঘটনা বিপর্যয়ে ছত্রখান হয়ে যায়, অর্থাৎ তার নানা অংশ নানা জায়গায় গিয়ে পৌঁছয়, যখন তার বার্লিনে তার শেষ আশ্রয়স্থল সেটা যখন দখল হয়ে যায়, তখন মার্কিন সৈন্যরা কিছু ছবি নিয়ে, কিছু বই নিয়ে চলে যায়, রুশিরা কিছু বই নিয়ে চলে যায়, ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। এই গবেষক যতগুলো বই টিকে থেকেছে বিভিন্ন সংগ্রহে বিভিন্ন জায়গায়, এইগুলো সংগ্রহ করেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে বইগুলো উল্টে উল্টে দেখেন এবং তার মধ্যে তিনি আবিষ্কার করেন একটা বই, বইয়ের কথা আজকে আমি এই বইটা এখনো চোখে দেখিনি, খুলে দেখিনি, কিন্তু এখানে ঠিক ঢুকবার আগে কৌশিক বইটার কথা আমাকে বলেন, ওর কাছে শুনছিলাম এবং একটু উল্টে দেখছিলাম, তাতে ওর বই তো আছে, তার ছবিও পাবেন। উইলহেম বুশ, তিনি মার্কস ও মরিৎস নামে একটা দীর্ঘ এরকম কমিক্স আখ্যান, একাধিক কমিক্স আখ্যান জার্মানিতে করেন দ্বিতীয় বিংশ শতাব্দীর শুরুর দিকে। হিটলারের সংগ্রহে দেখা যাচ্ছে যে এই বইটা তার অত্যন্ত প্রিয় বই ছিল, অর্থাৎ এই গবেষক দেখেছেন যে এতবার এই বইটা উল্টেছেন এবং দেখেছেন তার হাতের ছাপ এখানে একটু ছিঁড়ে গেছে, অর্থাৎ খুব যাকে বলে ব্যবহৃত বই, অতি ব্যবহৃত বই, অর্থাৎ হিটলারের এটা খুব পেয়ারের বই ছিল। এখন এইখান থেকে, এবং অত্যন্ত জনপ্রিয় কিন্তু ম্যাক্স মরিৎস, আর ঘটনাচক্রে আমাদের একটা ছোট্ট প্রকাশনা প্রতিষ্ঠান আছে,
আমি এই 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 বইটা নিয়ে আমার একটা অনেক অনেক দিনের কৌতূহল আগ্রহ ছিল। এটা অলোকরঞ্জন দাশগুপ্তর পেছনে লেগে ওকে দিয়ে এটা আমি অনুবাদ করাই এবং এটা আমরা প্রকাশ করেছিলাম এর পুরো ছবিগুলো দিয়ে। তাই এইবার যদি কেউ খুঁটিয়ে দেখেন যে কেন ওই সময়টাতে হিটলারের ম্যাক্সমরেটস এত পছন্দের পেয়ারের বই হয়েছিল, কেন বারবার এত কিছু বিপর্যয়ের মধ্যে হিটলার ম্যাক্সমরেটসে ফিরে যান, দেখতে পাবেন। আমি এটা অনুসন্ধান করেছিলাম, তারপরে করে যেটা আমি আবিষ্কার করি যে দুটি বাচ্চা ছেলে ম্যাক্সমরেটস তারা এক একটা সময় এবং বেশ কয়েকটা কাহিনীতে তারা অসম্ভব নির্মম এবং নিষ্ঠুর হতে পারে। তাদের বাচ্চা বয়সের ছেলে মানুষই মারামারি সেটা কিন্তু একটা ভয়ঙ্কর নিষ্ঠুর জায়গাতে চলে যায় বারবার, এবং এইটা কোথাও হিটলারকে এমনই আকর্ষণ করেছিল যে আমি গবেষণা করতে গিয়ে দেখেছি যে হিটলার একটা সময় উফা কোম্পানি চলচ্চিত্রের বিরাট প্রতিষ্ঠান যেটা হিটলার সম্পূর্ণ দখল করে নেন উনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে, যাতে পুরো ফ্যাসিস্ট প্রচার এই উফার সমস্ত ছবির মধ্য দিয়ে হতে পারে সেই জন্য ওটাকে দখল করে নেন এবং সেটাকে প্রচণ্ডভাবে উনি নিজে শাসন করেন, নিয়ন্ত্রণ করেন, তার যাবতীয় বিধিনিয়ম তিনি নিজে স্থির করেন হিটলার নিজে। উফা কোম্পানি থেকে প্রচুর ছবি তৈরি হয়, কার্টুন ছবি, অ্যানিমেটেড কার্টুন যাকে বলে, যাতে এইরকম বাচ্চা ছেলেরা স্কুলের ছেলেরা মারামারি করছে এবং ভয়ঙ্কর তারা নিষ্ঠুর হচ্ছে, বা দুটি বাচ্চা মেয়ে তারা খেলছে একটা পুতুল নিয়ে, পুতুলটা হাত ছিঁড়ে মাথা ছিঁড়ে টেনে নষ্ট করছে এবং দুটো বাচ্চা মেয়ে মারামারি করছে একটা পুতুলকে ধ্বংস করার জন্য। এরকম একটার পর একটা ছবি তৈরি করেছেন। একবার আমরা ম্যাক্সমূল্য ভবনে এনে এরকম বেশ কয়েকটা ছবি আমরা দেখিয়েছিলাম, এই ছবিগুলো এখনো আছে। অর্থাৎ কোথাও শিশুদের মধ্যেও কিশোরদের মধ্যেও নিষ্ঠুরতাটাকে যদি বসিয়ে দিতে হয়, যেটা তখন হিটলারের সর্বাঙ্গীন পরিকল্পনার অঙ্গ, সেখানে কার্টুন, অ্যানিমেটেড কার্টুনের চলচ্চিত্র এবং কমিক্স এগুলো প্রচণ্ড শক্তিশালী একটা অস্ত্র হয়ে উঠতে পারে শাসকের হাতে, রাষ্ট্রের হাতে। এবং এর কি বিপুল জনপ্রিয়তা এই ছবির, কারণ ওই চরিত্র দুটোর সঙ্গে একটা আত্মীয়তা তৈরি হয়ে যায় দর্শকদের, তাদের সঙ্গে মজে যায় দর্শকেরা এবং সেইটাকে তার অনুসরণ করে যায়, আর কোথাও তাদের অবচেতনে ওই নির্মমতা ওই নিষ্ঠুরতা এগুলো আস্তে 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 সিঁধিয়ে যেতে থাকে, মানুষের চরিত্র পাল্টে যায়। তারপরে কমিক্সের এই শক্তিটা, এটা সম্পর্কে হিটলারও যেমন সচেতন ছিলেন, অন্য রাষ্ট্রনেতারা, রাষ্ট্রশক্তির যারা প্রবক্তা, তারাও কিন্তু অনেক সময় সচেতন। তাই কমিক্সের একটা ঘোরতর রাজনীতি আছে, সেইগুলো নিয়ে কেউ যদি আরো গবেষণা করেন, এবং কৌশিক এত তথ্য এত চমৎকারভাবে সাজিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন, যে কোনো গবেষকের প্রথম ভূমিকা পর্বের কাজটা কৌশিক সম্পূর্ণ করে দিয়েছে, এরপরে যে কেউ ভূমিকা পেরিয়ে প্রথম অধ্যায়ের কাজটা শুরু করে ফেলতে পারেন, সেই কাজ অন্যরা করবেন সেই আশায় আমি এখানে আমার কথা শেষ করছি। Thank you.